नमस्कार बंधुरा, तमाल क्रिएशन यूट्यूब चैने तुम्हारे स्वागत जाना। आशा करी तुम्हारा सबाई भलो आचो। बंधुरा, अर्गानाइजार शिक्षक नियोग संक्रांत तो एक एपिसोडे अपन के स्वागत जाना। भिडियोते प्रधानतः अर्गानाइजार शिक्षक नियोग संक्रांत सर्वशेष जो आपडेट उठे आसे से संक्रांत विस्तारित आलोचना करब। तई भिडियो स्किप ना कर शेष पर्त देखते थकूँ, नईले कि गुरुत्वपूर्ण तथ्य मिस करते। बंधुरा, शिक्षा संक्रांत नियोग संक्रांत जो आपडेट पावर जो चैनल के अवश्य सबसक्राइब कर देवें और पशे थका बेल आईकन के प्रेस कर देवें परवर्ती भिडियो नोटिफिकेशन पवार। बंधुरा, सत्य कथा बोलते कि अर्गानाइजार शिक्षक नियोग संक्रांत को आपडेट बर्तमान पावा जा नियोग अवश्य है, ये 100% सियोर। किंतु राज्य सरकार कब आपर नियोग करते चाय से विषय एखन पर्यन्त कोनो लेटेस्ट आपडेट पावा जाच्छे ना। आपनारा धरे रखते पारें जे सामनेर दो थेके आड़ाई मास आपनादेर नियोगेर कोनो सम्भावना नेई। बंधुरा, आपनादेर हयतो खराब लागते पारे, कारण आपनारा सबाई जानें दीर्घ प्राय एक बछर होते चलिलो प्रथमे कलकाता हाईकोर्ट ओ परवर्तीकाले सुप्रीम कोर्टे निर्देश थाका सत्त्वेओ अर्गानाइजार शिक्षकदेर नियोगेर ब्यापारे कोनो हेलदोल देखा जाच्छे ना। प्राथमिक शिक्षा पर्षद तथा राज्य सरकारेर थेके उपरन्तो প্রার্থীদের বয়স বেড়ে যাচ্ছে, অনেক প্রার্থীরই বয়স প্রায় শেষ হয়ে গেছে। সুতরাং অর্গানাইজার শিক্ষকদের সংগঠনের তরফ থেকে এবং অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীদের তরফ থেকে বারবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত সংগঠক শিক্ষকদের নিয়োগের উদ্যোগী হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এবং কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের নিয়োগের জন্য আবেদন করেছে। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। বন্ধুরা, সত্যি কথা বলতে কি আপনাদের নিয়োগের ব্যাপারে কোনো উদ্যোগ বা কোনো লেটেস্ট আপডেট কিন্তু এখন আর শিক্ষা দপ্তর থেকে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আমাদের কাছে সর্বশেষ যে আপডেট রয়েছে তাতে কিন্তু আপনাদের জন্য অতি খারাপ খবর রয়েছে। আপনাদের নিয়োগ এখন আর রাজ্য সরকারের বিবেচনায় নেই। রাজ্য সরকার বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আপনারা সবাই জানেন একের পর এক মামলায় জর্জরিত, বিশেষ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি নিয়োগ হয়েছে সেই নিয়োগে আপনারা সবাই জানেন অলরেডি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত চলছে এবং অদূর ভবিষ্যতে হয়তো গ্রুপ সি এবং 9, 10, 11, 12 নিয়োগেও সিবিআই তদন্ত হতে পারে। তাই রাজ্য সরকার প্রতিটি পদক্ষেপ খুব সন্তর্পণে ফেলতে চাইছে। তাই আপনারা জানেন যে 2017 প্রাইমারি টেটের ফলাফল অনেক দিন আগে প্রকাশিত হয়েছে, কিন্তু তারও নিয়োগের ব্যাপারে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। এদিকে মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছেন যে রাজ্যের প্রাথমিকে প্রায় শূন্য পদের সংখ্যা 1,90,000 অর্থাৎ প্রায় 2 লক্ষের মতো। সুতরাং শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও রাজ্য সরকারের নিয়োগে এত কেন অনীহা তা সত্যিই বোধগম্য হচ্ছে না। উপরন্তু লক্ষ লক্ষ বেকার চাকরি প্রার্থীদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে সংগঠক শিক্ষকদেররা অন্যতম, কারণ অনেক ক্যান্ডিডেটদের বয়সই প্রায় শেষের দিকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের বয়সই প্রায় 50-এর ওপরে। অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের হয়তো আগামী এক মাসের মধ্যে 60 বছর পূরণ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা আর নিয়োগপত্র পাবেন না। তাই তাদের কাছ তাদের দিক থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে দ্রুত যেন সংগঠক শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। তবে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট রয়েছে তাতে জুন জুলাইয়ের আগে সংগঠক শিক্ষকদের নিয়োগের কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকরা মামলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যুক্ত ছিলেন তারাই একমাত্র নিয়োগপত্র পাবেন। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে খুব বেশি হলে 1,500 থেকে 2,000 ক্যান্ডিডেটরাই সংগঠক শিক্ষক হিসাবে নিয়োগপত্র পাবেন, তারপরে আর ক্যান্ডিডেটরা নিয়োগপত্র পাবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের নিয়োগ হবে। কিন্তু সত্যি বলতে কি কোনো নির্দিষ্ট ডেট বলা এখন সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত সংগঠক শিক্ষকদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী ছিল, কিন্তু বর্তমানে সে উদ্যোগেও ভাটা পড়েছে। এখন দেখার কত দ্রুত আপনাদের নিয়োগপত্র আপনারা পান। পরবর্তীকালে এ সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।